আমরা বক্তা যারা আমরা মিডিয়ার কাছে ঋণী আজকে কোন কোন মিডিয়া আসছেন নাম বলেন আপনারা সালাউদ্দিন মিডিয়া এসেছে ফাহিম এইচ ডি মিডিয়া এসেছে হাসান এইচ ডি মিডিয়া এসেছে বিরামপুর এইচ ডি মিডিয়া এসেছে রেসবি এইচ ডি মিডিয়া এসেছে বয়েস অফ সোনা মিডিয়া এসেছে ফয়েজিয়া মিডিয়া এসেছে আল্লাহ যেন কবুল করে আমরা বক্তা যারা আমরা মিডিয়ার কাছে ঋণী আমরা ওয়াশ করি এক জায়গায় তারা কিন্তু এই ওয়াচটা সারা রাত্র পরিশ্রম করিয়া নিজে এডিটিং করিয়া বিভিন্ন কাটছাট করে লেখালেখি করে কোমর বাঁকা ব্যথা হয়ে যায় আমরা একটা মোবাইলে কাজ করতে গেলে কত কষ্ট হয় কিন্তু ওরা একটা ওয়াচ এই ইউটিউবে যারা সত্যিকার অর্থে যারা ইউটিউবের মানে ইউটিউবে যারা কাজ করে এরা আমাদের ওয়াচগুলো এত দূর থেকে আপনি অবাক হয়ে যাবেন আমাদের এই এলাকার অনেক লোক চলে গেছে ওই দিন চট্টগ্রাম বাসখালিতে ভিডিও করার জন্য আবার চট্টগ্রামের লোক এখানে চলে আসে ওরা কিন্তু এই একটা ইউটিউবে ভিডিওটা এই ক্যামেরা করে বাড়িতে গিয়ে এটা আবার কাজ করে সুন্দর করে আবার এটা ছাড়ে এটা লক্ষ লক্ষ লোকে আবার ওয়াজটা দেখে দেখার মাধ্যমে অনেক ভক্ত আমাদের তৈরি হয় যারা আবার এই ওয়াজটা শুনে আবার আমাদেরকে ইনভাইট করে আর আমিন জাহাঙ্গীর আর ওই আরো সবার পাঁচ বছর লাগবে এই জাহাঙ্গীর যাই হোক আপনারা খেদমত করেছেন আপনারা এখানে যেগুলো কাটছাট করে সুন্দর করে ছাড়বেন আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করুক শুনেন একটা কথা বলি আমরা অনেক সময় বিভিন্ন রাগ দেখাই না মিডিয়া মিডিয়া মিডিয়ার অনেক কথাই বলি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা বক্তা যারা আমরা মিডিয়ার কাছে ঋণি আমরা ওয়াশ করি এক জায়গায় তারা কিন্তু এই ওয়াচটা সারা পরিশ্রম করিয়া নিজে এডিটিং করিয়া বিভিন্ন কাটছাট করে লেখালেখি করে কোমর বাঁকা ব্যথা হয়ে যায় আমরা একটা মোবাইলে কাজ করতে গেলে কত কষ্ট হয় কিন্তু ওরা একটা ওয়াচ এই ইউটিউবে যারা সত্যিকার অর্থে যারা ইউটিউবের মানে ইউটিউবে যারা কাজ করে এরা আমাদের ওয়াজগুলো এত দূর থেকে আপনি অবাক হয়ে যাবেন আমাদের এই এলাকার অনেক লোক চলে গেছে ওই দিন চট্টগ্রাম বাসকালিতে ভিডিও করার জন্য আবার চট্টগ্রামের লোক এখানে চলে আসে তো এই যে রাত্রদিন না ঘুমিয়ে এই যে আজকে আমি বয়সের সন্না আমি গিয়েছিলাম হবিগঞ্জ সালাউদ্দিন মিডিয়া হাসান ডি মিডিয়া সহকারে ওরা চলে গেছে হবিগঞ্জ ওখান থেকে আবার আসে পড়ছে আমাদের বাড়িতে তো ওরা কিন্তু এই একটা ইউটিউবে ভিডিওটা এই ক্যামেরা করে বাড়িতে গিয়ে এটা আবার কাজ করে সুন্দর করে আবার এটা ছাড়ে এটা লক্ষ লক্ষ লোকে আবার ওয়াজটা দেখে দেখার মাধ্যমে অনেক ভক্ত আমাদের তৈরি হয় যারা আবার এই ওয়াজটা শুনে আবার আমাদেরকে ইনভাইট করে তো এই জন্য আমরা এই ইউটিউবারদের জন্য আমরা এই ফৈজে দরবারের পক্ষ থেকে আমি তাদের জন্য দোয়া করে যাই যে তোমরা যতদিন পর্যন্ত এস এই খেদমতগুলো করবে এ দিনের খেদমত করবে অত্যন্ত রিয়েলভাবে খেদমত করবে আমাদের দোয়া তোমাদের সাথে থাকবে এবং এই ইউটিউবে যেন আল্লাহ পাক তোমাদের জন্য পাক যেন বরকত দান করে তোমাদের এই অগ্রযাত্রায় বলেন আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন